দেশে আরও তিনটি নতুন উপজেলা হচ্ছে। এগুলো হলো মাদারীপুরের ডাসার, সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও কক্সবাজারের ঈদগা। সকালে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকারে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানান। এক প্রশ্নের জবাবে তিনি জানান, লকডাউন না মেনে কোনো প্রতিষ্ঠান খুললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কঠোর বিধিনিষেধের কোনো বিকল্প নেই। 5 আগস্ট পর্যন্ত কঠোরভাবেই তা পালন করা হবে। পোশাক কারখানা এই মুহূর্তে খুলে দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও জানান প্রতিমন্ত্রী।